আজকে ফুডিজ ফিউশনের 100তম ভিডিওতে সুইট একটা আয়োজন নিয়ে আসলাম। নাম ম্যাকারনস, বলতে পারেন একটি প্রচন্ড সুন্দর দেখতে কুকি যেটার মাঝে থাকতে পারে জ্যাম অথবা গনাশ বা ফ্রস্টিং। বার্থডে, অ্যানিভার্সারি বা যে কোনো স্পেশাল ওকেশনসে কেকের পাশাপাশি যদি ম্যাকারনস রাখা হয় তাহলে ডেজার্ট টেবিলটা সেই রকম ফুটে উঠবে। চলুন শিখে ফেলি। প্রথমে নিচ্ছি 3/4 কাপ স্লাইস করা কাঠবাদাম, যেটা ব্লাঞ্চড আলমন্ড নামে পরিচিত। এই বাদামগুলিকে আমি ফুড প্রসেসরে মিহিভাবে ব্লেন্ড করে আলমন্ড ফ্লাওয়ার তৈরি করে নিলাম। এইবার তৈরি করা আলমন্ড ফ্লাওয়ারটাকে আমি একটা ছাঁকনিতে ছেঁকে নিব। এই বাদামের গুঁড়োটা কিন্তু দোকানে আলমন্ড ফ্লাওয়ার হিসাবেই পাওয়া যায়, না পেলে আবার আমাকে ঝাড়ি মেরেন না। একই সাথে আমি 1 কাপ আইসিং সুগারও ছেঁকে নিচ্ছি। আইসিং সুগারের বদলে আপনারা চিনিকে গুঁড়ো করেও ব্যবহার করতে পারবেন। ছেঁকে নেওয়ার পরে সুগারটাকে আর বাদামের গুঁড়োটাকে খুব ভালোভাবে একটা হুইস্ক দিয়ে মিশিয়ে নিতে হবে। এই রেসিপিতে মোট মাঠ 2টা লার্জ সাইজের ডিমের সাদা অংশটা লাগছে, তবে ডিমের সাইজ যদি ছোট হয় তাহলে 2.5টা ডিমের এগ হোয়াইট লাগবে। আর ডিমটা কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে। এইবার আমি আমার ইলেকট্রিক বিটার দিয়ে মিডিয়াম স্পিডে এই ডিমটাকে ফেটে প্রথমে একটা ফোম করে আনব। 1 থেকে 2 মিনিট ফেটে নেওয়ার পরে এরকম ফোমি ভাব চলে আসবে, তাতে আমি দিয়ে দিচ্ছি 2.5 টেবিল চামচ চিনি। চিনি দেওয়ার পরে আমি আবারও এটাকে বিট করতে থাকবো, আর ততক্ষণ বিট করবো যতক্ষণ না এটা একদম একটা ক্রিমি কনসিস্টেন্সিতে চলে আসবে। লক্ষ্য করে দেখুন, এগ হোয়াইটটা একদম স্টিফ পিকস ফর্ম করেছে, তার মানে হলো বিটারটাকে ঝাঁকালেও সহজে এগ হোয়াইটটা পড়ে যাচ্ছে না। এই পর্যায়ে আপনারা আপনাদের মন মতন ফুড কালার অ্যাড করে দেবেন। আমি আজকে 2 শেডের গোলাপি ম্যাকারনস বানাচ্ছি, একটা হালকা আর একটা গাঢ়। পারফেক্ট ম্যাকারন বানানোর জন্যে এই স্টেপটা অনেক জরুরি। এই প্রসেসটাকে বলা হয় ম্যাকারনাশ, যেখানে আলমন্ড ফ্লাওয়ারের সাথে এগ হোয়াইটটাকে মিক্স করা হয়। কম মিক্স করে ফেললে ম্যাকারনসের উপরে ক্র্যাক্স হবে, আর বেশি মিক্স করলে ম্যাকারনসগুলি ফ্ল্যাট থাকবে আর ফুলবে না। নিশ্চয়ই খেয়াল করেছিলেন আমি প্রথমেই 1 চামচের মতন আলমন্ড ফ্লাওয়ার দিয়ে মিশিয়েছি, তারপর বাকিটা দিয়েছি। ঠিক এইভাবেই ফোল্ড করে করে প্রায় 40 থেকে 50 বার মাখাতে হবে। আর অবশ্যই এরকম একটা রাবার স্প্যাচুলা দিয়ে মিশাবেন, হুইস্ক দিয়ে করা যাবে না। মেশানো শেষ, এবার আমি একটা রাউন্ড টেপওয়ালা পাইপিং ব্যাগে মিক্সটাকে ভরে নেব। একটা টিপ দিয়ে দিচ্ছি, যদি আপনাদের কাছে পাইপিং ব্যাগ না থাকে তাহলে কিন্তু একটা জিপলক ব্যাগ ব্যবহার করেও এই কাজটা করা যাবে। যাতে প্রতিটা ম্যাকারনসের শেপ একদম একই হয়, আমি ইন্টারনেট থেকে একটা টেমপ্লেট প্রিন্ট করে ওটা ব্যবহার করছি। এটার উপরে আমি এখন বেকিং শিট বিছিয়ে দিচ্ছি, আর যেন জায়গা মতন থাকে তাই একটু ক্রিম সাইডে পাইপ করে দিয়েছি। টেমপ্লেটটা ফলো করে আমি এখন সবগুলি ম্যাকারনস পাইপ করে নিচ্ছি। টেমপ্লেট যদি না থাকে তাহলে আপনারা আপনাদের চোখের আন্দাজে সমানভাবে এটাকে পাইপ করে নেবেন। এক এক করে সব ম্যাকারনস পাইপ করে নেওয়ার পরে ট্রেটাকে এইভাবে 2-3 বার ট্যাপ করে নিতে হবে। এটা করলে সব এয়ার বাবলসগুলো বের হয়ে যায়। কালার ভ্যারাইটি আনার জন্য আমি 1 শেড অফ পিঙ্কও তৈরি করে নিয়েছি। খেয়াল করুন, আমি কিন্তু কোনো টেমপ্লেট ইউজ করছি না, আর এটাকে আমি চুলায় বেক করব, তাই আমি একটা ছোট ট্রেতে পাইপ করে নিচ্ছি। কুকিজগুলিকে বেক করতে দেওয়ার আগে 20-25 মিনিট রেস্ট করতে দিতে হবে, আর তারপরে দেখবেন উপরে একটা শক্ত লেয়ার ফর্ম করেছে। এটা হওয়া মানে এটা বেক করার জন্য রেডি। চুলায় একটা হাঁড়িতে আমি একটা স্ট্যান্ড বসিয়ে এটাকে লো ফ্লেমে ঢেকে 15 মিনিটের জন্য প্রিহিট করে নেব। তারপরে কুকিগুলিকে 12-15 মিনিটের জন্য বেক করতে দিয়ে দিব। ঢাকনাতে কোনো ছিদ্র থাকলে আমার মতন এইভাবে বন্ধ করে নেবেন। চুলায় হতে হতে আমি 1 ব্যাচ ওভেনে 300 ডিগ্রি ফ্যারেনহাইট অথবা 150 ডিগ্রি সেলসিয়াসে 13 মিনিটের জন্য বেক করে নিয়েছি। বেকিং টাইম শেষ। নিশ্চয়ই খেয়াল করে দেখতে পারছেন চুলার আর ওভেনের ম্যাকারনের তফাত বুঝাই যাচ্ছে না। ম্যাকারনটা পারফেক্ট হয়েছে নাকি কীভাবে বুঝবেন? উপরে দেখবেন একদম ফ্ল্যাট, আর তলে এরকম বাবলি হবে, আর এটাকেই বলে ম্যাকারনের ফিট।
কুকিজগুলিকে একদম ঠান্ডা করে নিতে হবে, তারপর আপনাদের মন মতন ফিলিং দিয়ে ভরে নেবেন। শুরুতে যেমন বলেছিলাম, আমি এখানে ক্রিম চিজ ফ্রস্টিং আর চকলেট বাটার ক্রিম দিয়ে আজকে ফিল করে নেব। আমার চকলেট কেকের রেসিপিতে চকলেট বাটার ক্রিম ফ্রস্টিং কীভাবে বানায় সেটার একটা রেসিপি আছে, অবশ্যই দেখে নেবেন। আর আমি আপনাদের সুবিধার জন্য লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর এই ক্রিম চিজ ফ্রস্টিংয়ের রেসিপিটা নেক্সট ভিডিওতে আসবেই আসবে। এই তো দেখতে দেখতে এই নতুন ডেজার্টের রেসিপিটা শেষ হয়ে গেল, আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আর দেখতেই পাচ্ছেন পিচ্চি কত মজা করে খাচ্ছে। আজকের রেসিপিটা যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। ট্রাই করে থাকলে আমাকে কমেন্টসে জানাবেন, আর কোনো প্রশ্ন থাকলে তাও জানাবেন। লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রেখে আজকের জন্য বিদায় নিচ্ছি। খুব শীঘ্রই আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। And thank you so much for watching.